বৃষ্টির মধ্যে রাস্তা ধারে পড়েছিলেন পথ হারানো এই বৃদ্ধ। প্রিয়জনদের হাতে বাড়ি পৌঁছে দিলেন পূজা মুক্তার। বৃষ্টির মধ্যে রাস্তা ধারে পেকে কষ্টে পড়েছিলেন এই বয়স্ক মানুষটি। তার বয়স 80 বছর পেরিয়েছে। ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তারের উদ্যোগে শনিবার রাতে বৃষ্টির মধ্যে ওই ব্যক্তিকে উদ্ধার করে তার আশ্রমপাড়ার বাড়িতে দিদির কাছে পৌঁছে দেওয়া হয়। পূজা দেবীর এই মানবিক কাজে বেশ খুশি সকলেই। জানা যায় সেই ব্যক্তির নাম তারাপদ চ্যাটার্জি আর তার দিদির নাম মঞ্জু ভট্টাচার্য। 80 বছর পেরোনো তারাপদবাবু মানসিকভাবে একটু অসুস্থ। তার দিদি জানান, বহু বছর আগে তার দাদা সিকিমে পেন্টিং এর কাজ করতেন। তারপর এক দুর্ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, বিয়ে করেননি। একসময় মানসিকভাবে অসুস্থ হলেও শিলিগুড়ি প্রধান প্রধান রাস্তায় তাকে যান নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে দেখা যায়। এখন বয়স আরও বেড়ে যাওয়ায় সেই যান নিয়ন্ত্রণ করতে না পারলেও প্রায় বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে হারিয়ে যান, যেমনটি শনিবার হয়েছিল। এদিন রাতে পথ হারিয়ে তারাপদবাবু নিউ পালপাড়ার বিবেক মোড়ের কাছে রাস্তা ধারে পড়েছিলেন। একটি গ্যারেজের সামনে বসে আবল তাবল বকছিলেন। স্থানীয়রা বৃষ্টির মধ্যে একজন বয়স্ককে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে খবর দেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তারকে। পূজা দেবী তার সংগঠনের সদস্যা সীমা দেবীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় পৌঁছে নির্দিষ্ট স্থানটি চিনতে না পেরে ফোন করেন ওই এলাকার বাসিন্দা খবরের ঘণ্টার সম্পাদককে। খবরের ঘণ্টা সম্পাদক পূজা দেবীর ডাকে সাড়া দিয়ে সংবাদ সংগ্রহ এবং মানবিক কারণে ওই বৃদ্ধকে বাড়ি পৌঁছে দেওয়ার অভিযানে সামিল হন। তবে পুরো মানবিক কাজটি সম্পন্ন হয় পূজা দেবীর তৎপরতায়। তো উনি খবর দিল, আপনারা জানেনই আমি ধরনের কাজ করছে, তা নিয়ে যাচ্ছি। তারপরে দেখছি উনির সাথে কথাবার্তা বলে বাড়ির খোঁজ খবর নিয়ে তার বাড়িতে পৌঁছাবো। আর বাড়িতে যদি না পৌঁছাতে পারি, তবে আমার বাড়িতে নিয়ে রাখবো। আবার কালকে আমি এটাকে দেখবো কিভাবে কি করে। এখন স্নান টান করাতে লাগবে, করাই আবার নতুন কাপড় জামা পরাতে লাগবে আমাকে, পরাই তারপর নিয়ে ঘুরবো। এটা করছেন কেন? এখান থেকে এটা তো আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আমি পূজা মুক্তা। আমার সাথে সীমা আছে। তা আমরা এত রাত্রে এই কারণেই আসা, একজন বৃদ্ধ লোক বাড়ির থেকে বাড়ায় এসে এইভাবে বাড়ি খুঁজে পাচ্ছে না, বা বাড়ির থেকে কেন বাড়ায় চলে আসছে। তো আমরা তো দীর্ঘদিন ধরে এইভাবেই এই ধরনেরই ভবঘুরের কাজ করি সবসময়। তো উনি একটা ভবঘুরের মতনই হয়ে গেছে, আমরা দেখছি কতদিন কী করতে। এটা আমাদের সেবা, একটা আমরা সেবাতে পরিণত হয়ে আছি, কারণ আমাদের মা তারার কৃপায় আমরা এই ধরনের কাজ করতে আমরা ভালোবাসি। যেটা ঘা পাচড়া বাড়িতে রাস্তাঘাটে পড়ে থাকে, আমরা তাকে পরিষ্কার করে তাকে সুস্থ করে তার যার বাড়ি পাই তার বাড়িতে পৌঁছে দিই, আর বাড়ি না থাকলে পরে মেডিকেলে পৌঁছে দিয়ে যতটা সুস্থ করে আমার বাড়িতে কিছুটা রাখি, কিছুটা আধার কার্ড টাট পাইলে পরে আশ্রমে জায়গা মতন দিই। এইভাবেই চলছে আমাদের এনজিওটা। তুমি বাড়ি ছেড়ে চলে আসছো কেন? মঞ্জু ভট্টাচার্য, ভাই বোন দুর্গা দাস ব্যানার্জি রোড 14 নম্বর ওয়ার্ড, দুর্গা দাস ব্যানার্জি রোড 14 নম্বর ওয়ার্ড। আপনি আসবেন তো? হয়ে গেছে, চলো আপনি আসবেন। আমি বাড়ি খুঁজে নিচ্ছি, বাড়ি কোন বাড়িতে খুলে নিয়েছি, আমতলার ভিতরে বাড়ি আছে, বাড়ি পেয়ে গেছি। এইমাত্র ঠিকানা বলল। আমার ওই মজা মারার কয়েল কত টাকা আছে? নমস্কার দর্শক বন্ধুরা,
এইমাত্র এই আজকে শনিবার, এখন রাত্রি 9টা বেজে গেছে, 9:30 কি 10টা হবে। ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার এখানে দেখছেন পূজা মুক্তার, এবং তার সঙ্গে এখানে আরেকজন আছেন সীমা দেবী। তারা এই শিলিগুড়ি যে হায়দরপাড়া পারপাড়ার কাছে যে বিবেক মোড় আছে, এখান থেকে এই বয়স্ক মানুষকে উদ্ধার করলেন। এই বয়স্ক মানুষ রাস্তার ধারে পড়েছিলেন এই বৃষ্টির মধ্যে, তো এখন বয়স্ক মানুষ বয়স্ক ব্যক্তি তার ঠিকানা বলতে পেরেছে, দুর্গাদাস ব্যানার্জি রোড আশ্রমপাড়া 14 নম্বর ওয়ার্ড। তা আমরা পূজা দেবী যাচ্ছেন, তো পূজা দেবীর সঙ্গে আমরাও যাচ্ছি, তার বাড়ির লোকের কাছে পৌঁছে দেওয়া যায় বয়স্ক মানুষ এই বৃষ্টির মধ্যে সারা রাত। আমি যেটা আইডিয়া করছি বাড়ি, হ্যাঁ ওই বাড়িটা হলে পরে ঠিকই আছে, হ্যাঁ কারণ আমার আইডিয়া লাগলো যে ওই বাড়িটাই হবে। আচ্ছা একবারই বলে দিল দুর্গাদাস, দেখছি ওই বাড়িটা কি ওই বাড়িটার না, হ্যাঁ যদি ওর আত্মীয় স্বজন পরিচিত কেউ হয়। এই বয়স্ক ভদ্রলোক দেখে মনে হচ্ছে একটু মানসিকভাবে অসুস্থ আছেন, একটু কথাবার্তাগুলো ওলটপালট আছে, যদিও ঠিকানাটা বলতে পেরেছেন, দুর্গাদাস ব্যানার্জি রোড 14 নম্বর ওয়ার্ড। তো সেখানেই আমরা এখন যাচ্ছি, দেখা যাক কী হয় যদি তার বাড়িতে পৌঁছে দেওয়া যায়। একজন বয়স্ক মানুষ, হ্যাঁ 70 তো হবেই, এবং মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবেও সুস্থ নন, এবং এই বৃষ্টির মধ্যে হয়তো কোনোভাবে পথ হারিয়ে ফেলেছেন। তো ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পূজা মুক্তার এই ধরনের কাজগুলো করে আসছেন ধারাবাহিকভাবে। তো আজকে তিনি যখন এই কাজটি করছেন, আমার বাড়ি ঠিক খবরের ঘন্টার, আমি আমাদের যে আমরা যেখান থেকে কাজ করি সীমা সরণী হায়দরপাড়া, সেখানে এসে পূজা দেবী আমাকে ফোন করেন যে এরকম জায়গাটা খুঁজে পাচ্ছি না। তা আমি সংবাদের কাজ এবং মানবিক কাজ যতটুকু পেরেছি সঙ্গে থাকার চেষ্টা করেছি জায়গাটি খুঁজে দেওয়ার। এখন যদি তার বাড়িতে পৌঁছে দেওয়া যায় তাহলে সবচেয়ে উত্তম, খুবই উত্তম কাজ হবে, যে একজন পথ হারানো একজন বয়স্ক মানুষকে তার পরিবারের হাতে প্রিয়জনদের হাতে পৌঁছে দেওয়া। দেখা যাক কী হয়, আমরা এখন এই অভিযানে আছি, পূজা দেবী রয়েছেন, পূজা মুক্তার আপনারা জানেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির একজন বিশিষ্ট সমাজসেবী, এই ধরনের কাজে তিনি এবং তার পুরো টিম শিলিগুড়িতে রীতিমতো নজির তৈরি করেছেন। কারণ এই সময়ে যখন মানুষ মানুষের কথা অনেক মানুষ ভাবেই না, সেখানে মানুষ মানুষের জন্য এই বার্তা কিন্তু তারা তৈরি করছেন। শরীর ভালো না, আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা, আমার সাথে আমার সীমা আছে। তো আমরা এত রাত্রে খবর পেয়ে মনে করেন পালপাড়ার ভেতরে ওখান থেকে আমাদের তাকে উদ্ধার করলাম আমরা, যেই অবস্থায় উনি পড়েছিল ওখানে বৃষ্টি পড়ছে, একটা একটা মনে করেন যে দোকানের ভেতরে মানে দোকানের বাইরে, দোকানটা বন্ধ তার বাইরে উনি পড়ে আছে। তো ওইখানকারই যত লোক বা আমার মেম্বারও আছে, তো উনি আমাকে খবর দিল, খবর দেওয়ার পরে ইনি কে এর আগেও আমি একবার উদ্ধার করছিলাম, তো আমার আইডিয়া হলো যে উনি নাকি দেখি, তা আজকে উনিকে আমি এই যে এখানে নিয়ে আসলাম 14 নম্বর ওয়ার্ডে, কী জানি নাম কী জায়গাটার নাম, দুর্গাদাস ব্যানার্জি রোড, দুর্গাদাস ব্যানার্জি রোডে। তো উনি দিদির হাতে আমি হ্যান্ড ওভার করলাম, উনি মিডিয়ার সামনে আসতে চাচ্ছে না বা কোনো ফটো যাচ্ছে না, উনি বলছে যে 80 বছরের উনি দাদা, উনি আমি বললাম তবে এইভাবে যে বারবার করে বার যায় কখন কিছু হয়ে যাবে, তো আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে দেন। তো উনি বলছে উনি কেন যদি বৃদ্ধাশ্রমে দিই, তো উনি কান্দে, সবসময় কান্দাকান্দি করে, তো কারোর চোখের জল তো ওরকম নেওয়াটা আমার ভালো না। তো উনিকে বললাম একটু বলার জন্য কবে থেকে কী হচ্ছে, তো উনি বক্তব্য দিতে চাইলো না। তো এখন জজবস্থিত ওরা রাত আমরা বক্তব্য নিতে পারবো না। তো যাই হোক, আমাদের যেটা কর্তব্য ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির যা কর্তব্য আমরা করণীয়, আমরা এরকম ধরনের কাজগুলো করেই আসছি আপনারা ভালো মতন জানেন, তার জন্য আমি তাকে তারপর দিদির হাতে হ্যান্ড ওভার তুলে দিচ্ছি। আপনি আপনি আসুন, আপনি তো কমসে কম দাদাকে ধরে নিয়ে যান, হ্যাঁ নিয়ে যান, হ্যাঁ নিয়ে যান, আপনি ভালো, আপনি যে এই কথাটা বলছেন না যে চোখের জল, চোখের জল, চোখের জল যে ই করছে, আপনি ধরবেন না।
আসো, মনে কিছু করো না। হ্যাঁ না না, মনে কিছু করবো না, দেখুন।